স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অফার। আবরণে প্রতিটি কেনাকাটার উপর রয়েছে 10% বিশেষ ছাড়। অফার চলবে 31 আগস্ট পর্যন্ত। শীঘ্রই লগ অন করুন আমাদের ওয়েবসাইটে www.aboronexclusive.com অথবা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভ, যেটা অনুষ্ঠান রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণের এটাই হচ্ছে মোটো, আপনাদের প্রত্যেককে রঙিন করে তোলার। যেটা বলবো যে এই সময়টা ঠিক দুপুর 2 মানেই হচ্ছে আবরণের প্রাইম টাইম। আর আজকে আমি খুব মানে কি বলবো, উচ্ছ্বসিত, আনন্দিত, খানিকটা বেশ এক্সাইটেড, ইংরেজি শব্দটাকে ব্যবহার করলে কথাটাই বলতে হয়। তার কারণ আমি জানতাম না, আমি কিন্তু এমনিই আজকে কাঁথা পড়েছি, আমি গতকাল থেকে কাঁথা পড়ছি, কয়েকদিন পরপর কাঁথাতে থাকবো ভেবে রেখেছি। বেশ কয়েকটা কাঁথার শাড়ি আমি হাতের সামনে পেয়েছি, তো আজকে আমি কাঁথা পড়েছি আর আমি দেখাবো এখন কাঁথা স্টিচ, আবরণের কাঁথা স্টিচ। তার কারণ আবরণের কাঁথা স্টিচ মানে তো বুঝতেই পারছেন, পরপর কাঁথা, শুরু থেকে শেষ কাঁথা। আসুন দেখা শুরু করি, কারণ এই একটা শাড়ি কোনো দিন পুরনো হবে না। হাতের কাজ এবং একদম আমাদের পশ্চিমবাংলার কাজ। মানে আমি চাইবো আমাদের সরকারিভাবে কাঁথা শিল্পকে নিয়ে যদি একটু ভালো করে ভাবনা চিন্তা হয়, তাহলে এই শিল্পীরা জেনারেশন ওয়াইজ কাজ করে যেতে পারবে। যেভাবে বেনারস ঘরানাতে কাজ হয় একটা জেনারেশন ধরে, পরপর পরপর একই বাবা দাদা কাকা জ্যাঠা সবাই একই কাজ করছে, তো এই কাজটাকে আমাদের সরকারি উদ্যোগে একটু তদারকি করা উচিত বলে আমি মনে করি। একদম তসর বাই তসরে প্রথমেই যা এটা দেখাবো, খুব স্লিক কাজের উপরে আঁচল পাড়ের শাড়ি। আমাদের মায়েদের জন্য, যারা মায়েদের জন্য কাঁথা ভাবছেন তাদের জন্য খুব মানে চয়েসেবল একটা শাড়ি আমি দেখাচ্ছি। স্লিক শাড়ি, 5900 টাকা দাম, কারণ তসর এবং তাতে কাঁথা। কাঁথার ক্ষেত্রে আমি বারবারই বলি যে এই যে স্টিচের নিটনেস, বারবারই বলি যে কাঁথা যখন নেবেন নিটনেস অফ দ্য ওয়ার্ক ভীষণ ইম্পর্টেন্ট। 1 নম্বর শাড়ি দেখালাম 5900 উইথ ব্লাউজ পিস। যারা কাঁথার জন্য অপেক্ষা করে আছেন যে একটু বেশি কাঁথা দেখে কাঁথা নেব, আই থিঙ্ক এই এপিসোডটা আপনাদের ভীষণভাবে হেল্প করবে। এই যে 5900 আমি দামটা বললাম, 31 আগস্টের মধ্যে নিলে কিন্তু 590 টাকা ফ্ল্যাট অফ, 10% ডিসকাউন্ট সব শাড়িতে, এটাতে 5, ওটাতে 15, এরকম ব্যাপার নয়, ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, যার শাড়ি নেবেন 10% ডিসকাউন্ট। এইবারে চলে আসি পরের শাড়িটা, এটাতে না চেলির কাজ দেখুন, মেরুন আর একটা অরেঞ্জিশ ইয়েলো, এটা একটা অরেঞ্জিশ একটা টোন, ক্যারেট টোন এই দুটো সুতো, আর তার সঙ্গে একটা কালো সুতো, আঁচলে চেলির সঙ্গে গুড়ি রান, পাড়েও কিন্তু চেলির সঙ্গে গুড়ি রান, আর ভেতরে দেখুন এই যে জিগজ্যাগটা যাচ্ছে পুরোটা কিন্তু গুড়ি রানের উপরে যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 2 নম্বর শাড়ি, 6900, তার উপরে 10% ডিসকাউন্ট, নাম্বার 2 নম্বর শাড়ি 6900। এবারে আসবো 3 নম্বর। আচ্ছা, এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমি যে কাঁথাটা পরেছি এটা কিন্তু আবরণে আপনারা পাবেন না, এই কম্বিনেশন পাবেন, বাট পার্টিকুলার এই শাড়িটা তনুশ্রী পরেছিল ওটা পাওয়া যাবে না, ওটা কিন্তু পাওয়া যাবে না। এই কালারটা এত সুন্দর, একটা ব্রিক রাস্ট, মানে ইটের যে রঙটা হয় ইটের গুঁড়ো রঙ সেই রঙ, আর তার মধ্যে এইভাবে যাচ্ছে ওয়ার্ক করা। শাড়িটা ভীষণ 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 সুন্দর। এই হচ্ছে শাড়ি, এটা হচ্ছে নাম্বার 3 নম্বর শাড়ি, 7950, 7950, নাম্বার 3 নম্বর শাড়ি 7950। আর এই হচ্ছে ব্লাউজটা, নাম্বার 3 7950, নাম্বার 4 4 নম্বর শাড়িতে যাব, এটা হচ্ছে নাম্বার 4, এটাও তসর। বাহ, কাজটা দেখাই, হ্যাঁ, নাম্বার 4 4 নম্বর শাড়ি, নকশা দেখুন, 3-4 নকশাকে নিয়ে একটা আঁচলে সাজানো হয়েছে, অথচ শাড়িটা কোনোরকমভাবে ক্লামজি মনে হবে না। এটাও কিন্তু সব বয়সে সবার শাড়ি। এটা হচ্ছে পাড়ে এই টেম্পলটা যাচ্ছে, ভেতরে যাচ্ছে বরফি বুটি এবং মিনের এফেক্টে যাচ্ছে কাজটা। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম 4 নম্বর শাড়ি 8000, নাম্বার 4 4 নম্বর শাড়ি 8000, তারপরে 10% ডিসকাউন্ট, মানে 800 টাকা কম। তার মানে এই যে 8000-এর শাড়ি, মানে আপনি 7200-তে পেয়ে যাচ্ছেন একটা শাড়ি যেটা 8000 প্রাইস। এবারে আসছি, আমি যে রঙটা পরেছি ঠিক সেম কালারের ব্যাঙ্গালোর সিল্ক, সেম কালার, শুধু কাজ আলাদা। এটা মাল্টি কালার শাড়িটা কিন্তু পরলে খুব ভালো লাগে। ইনফ্যাক্ট এই রঙটা নেওয়ার উদ্দেশ্যই আমার যে কমপ্লেকশনকে এনহান্স করে এই সমস্ত কালার। দেখুন মাল্টি কালার আঁচল, এটা আমি গায়ে ফেলে দেখাই কারণ আমার ব্লাউজের সঙ্গে এটা খুব ভালো যাচ্ছে।
খালি আমি ব্লাউজটা আমার মতো করে বানিয়েছি, আপনি আপনার মতো করে বানাবেন, ব্যাস দ্যাটস ইট। শাড়ির সারা গায়ে মাল্টিকালার বুটি, দেখুন একদম মাল্টিকালার বুটি সারা গায়ে, পারে একটা পেজলি নকশা। এই হচ্ছে শাড়িটা, হ্যান্ড ওয়ার্কের শাড়ি, নিডল ওয়ার্কের শাড়ি। একটু দেখাই, মানে উল্টো দিকটা আমি একটু দেখানোর চেষ্টা করছি শাড়ির। দেখুন হাতের কাজ সম্পূর্ণ নিডল ওয়ার্ক। একটা শাড়ি হতে 6 to 8 months টাইম দিতে হয় একজনের হাতের কাজ, 100 ওয়ার্ক আর কি, মানে একজনই কাজটা করেন, একটা পরিবারের সবাই মিলে কাজ করছেন, একটু একটু তা নয়, একজন মানুষ ধরেন তিনিই কাজটা করেন। সুতরাং এই শাড়িটা না খুব ভালোবাসার শাড়ি, যিনি করছেন তার ভালোবাসাটা জন্মে যাচ্ছে এই শাড়িটার সঙ্গে। এটা হচ্ছে আজকের এপিসোডের পাঁচ নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। প্রাইস হচ্ছে 8,250, 8,250 নাম্বার 5। আমার আবার একটু বলি, আমি বেসিক্যালি একটু সিঙ্গল কালারের কাজ পছন্দ করি, মানে সেটা কাঁথাতে আরও বেশি করি। এই হচ্ছে কাঁথা, দেখুন দশর সিল্ক এটা, এবং তার উপরে মানে একটা লাইট স্কাই ফিরোজা মেলানো টোন, তার উপরে ব্লু কালার, রয়্যাল ব্লু দিয়ে কাজটা হয়েছে একদম। এই হচ্ছে শাড়িটা, বাহ। এটা আসছে কুচি দিক দিয়ে বারবার, আর এই হচ্ছে সারা গায়ে, দেখুন ভলিউম, দেখুন এই যে বুটিটা দেওয়া হয়েছে না গায়ে, ভলিউম সব জায়গায় সমানভাবে ওয়ার্কটা পড়ছে। এটা হচ্ছে নাম্বার 6 6 নম্বর শাড়ি, 8,250, 8,250 6 নম্বর। আমি আবরণকে ধন্যবাদ জানাবো, এই যে এখন ডিসকাউন্ট চলছে 10% ডিসকাউন্ট, এবং 10% ডিসকাউন্ট দামি শাড়িতে অনেকটা ডিসকাউন্ট, যেমন এটাতে 825 টাকা ডিসকাউন্ট পাবেন। এই ডিসকাউন্ট পিরিয়ডে ইউজুয়ালি আমরা দেখে থাকি যে দামি শাড়ি খুব একটা কেউ দেখান না, কিন্তু আবরণ সব রকমের শাড়িতে ডিসকাউন্ট দিচ্ছে, ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। আপনি কাঁথা নিন, কাঁথাতেও 10% ডিসকাউন্ট পাবেন, এবং ওরা কিন্তু যেটা চেষ্টা করেছে, একটু ভালো শাড়ি যারা নেবেন বলে অপেক্ষা করে থাকেন তাদের জন্য এই ডিসকাউন্ট পিরিয়ডে এই ভালো শাড়িগুলো তারা দেখিয়ে দিচ্ছে। 31 অগস্টের মধ্যে এই শাড়িগুলো যদি আপনি নিতে পারেন তাহলে আপনি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাচ্ছেন। এটা দেখালাম 6 নম্বর শাড়ি, নাম্বার 6 দেখিয়েছি, 8,250। এবারে আসছি নাম্বার 7, এটা স্টিল কালারের, এটাও তসর, এবং স্টিল কালারের উপরে, স্টিল কালারের মানে স্টিল গ্রে টোন, তার মধ্যে একটু কালচে লাল রঙের সুতো দিয়ে কাজ হয়েছে, এবং আঁচলের নকশাটা দেখুন, পেজলির নকশাটা, শাড়ির মানে কাজ দেখতে গেলে নিখুঁত কাজটা দেখতে হবে, এবং এটা না স্লিক কাজের, অনেক বয়স অবধি এই শাড়িটা পরা যাবে। আমার নিজের মনে হয় যে ধরুন একটু যারা এজেড, যারা ধরুন অ্যাভাব 60 65, সাদার বাইরে কোনো রঙ পরবেন আমি বলবো এই কালারটা পরতেই পারে, 65 70, এই কালারটা পরুন, সাদার বাইরে বেরিয়ে যদি পরতে হয়। এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, 8,500, 8,500 নাম্বার 7, 7 নম্বর, 8,500 উইথ ব্লাউজ। 7-এর পরে চলে যাব 8 নম্বর, ওয়াও দারুণ তো, নেভি ব্লুর মধ্যে ফোক কাঁথা, এটা হচ্ছে একদম ফাইনার্স ফোকটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, আর বোল্ড কাজ, ভরাট করে করে কাজ। ইউজুয়ালি ফোকে আরও ছোটো মোটিভ হয় যেটা আমরা ওল্ডিতে পাই, এটা কিন্তু ফোক কাঁথা দেখাচ্ছে এবং ভরাটের কাজ, মূলত ভরাটের কাজ, বাহ সেটা কি ভালো হয়েছে। আর প্রত্যেকটা মোটিভ কি প্রমিনেন্ট দেখুন, খেজুর গাছ মানে সেটা খেজুর গাছই, মানুষ মাথায় মোট বইছেন, সূর্য রয়েছে, পশু পাখি রয়েছে, সব রয়েছে, বাচ্চারা খেলছে, এবং এটা স্টেপ বাই স্টেপ যাচ্ছে। এটা একটা তসর কালার সুতো বলবো না, বাটার কালারের সুতো, রয়্যাল নেভি ব্লুর উপরে যাচ্ছে। প্রাইসটা হচ্ছে 8,500, 8,500, এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, নাম্বার 8, 8,500 ব্লাউজে অল ওভার এভাবে উইভড মানে মোটিভটা থাকছে। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, 8,500, তার উপরে 10% ডিসকাউন্ট, 850 টাকা ডিসকাউন্ট। 9 নম্বর শাড়ি, আবার একটা শাড়ি, যে শাড়িটা মায়েদের জন্য ভাবতে পারেন, বা লাল কালো, লাল ছাড়া একটা শাড়ি যারা চাইছেন তাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট এটা, এবং অনেকটা হেভি কাজের শাড়ি, ট্রেডিশনাল কাজই, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা একদম ডিফারেন্ট, কারণ এই যে আঁচলটাকে বড় করে বাঁহাত অবধি, আর দুদিকে সমানভাবে চওড়া পার গেছে, গ্রে অ্যান্ড ব্ল্যাক সুতোর ব্যবহার হয়েছে, এবং সারা গায়ে বুটিটাও গেছে। এটা হচ্ছে 9 নম্বর শাড়ি, নাম্বার 9, প্রাইস হচ্ছে 8,500, 9 নম্বর, 8,500 উইথ ব্লাউজ। আর ঠিক আঁচলের মাঝখানটায় না একটা কশিদার ওয়ার্ক আছে, একটু যদি দেখাই আমি আঁচলের মাঝখানটা, দেখুন একটা কশিদা, যেটা ওই কার্টুন ক্যারেক্টারকে মাথায় রেখে গেছে, মানে একটা সুন্দর একটা কাজ, দেখুন গ্রে দিয়ে কাজটা, কাজের নিটনেসটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে 9 নম্বর শাড়ি, নাম্বার 9, 8,500।
এবারে আসবো নাম্বার 10 10 নম্বর সারি। এটা ডিসচার্জ ব্লক, দশর ডাই হয়েছে, ডিসচার্জ ব্লক হয়েছে, এবং তারপরে প্রত্যেকটা ব্লক ধরে ধরে কাঁথা হয়েছে, প্রত্যেকটা ব্লক মানে ইন্ডিভিজুয়াল কাঁথা। মানে আমি যদি দেখাই একটু ক্লোজে, দেখুন এখানে ডিসচার্জ ধরে কাজ হয়েছে, তো এই যে ছোট্ট ড্রপস সেটাকেও কিন্তু আউটলাইন করে কাঁথা করা হয়েছে, প্রত্যেকটা জায়গা ধরে ধরে কাঁথাটা হয়েছে। দুধে আলতা পিঙ্ক, ভীষণ সুন্দর একটা পিচ পিঙ্ক টোনের সঙ্গে ব্লু এর কম্বিনেশন, এটা কিন্তু টাই অ্যান্ড ডাই। প্রাইসটা হচ্ছে 8550, 8550, নাম্বার 10 10 নম্বর শাড়ি, 8550 উইথ ব্লাউজ পিস, এটা হচ্ছে নাম্বার 10 10 নম্বর শাড়ি দেখাচ্ছি, 8550, তার উপরে 10% ডিসকাউন্ট। 11 নম্বর শাড়ি, এবারে আসছি নাম্বার 11, এটাও তাই, এটাও কালার ডিসচার্জ হয়েছে, তসর টাই টাইন্ডাই হয়েছে, কালার ডিসচার্জ হয়েছে এবং তাকে ধরে কাজ হয়েছে। এটাতে ডিসচার্জের মানে ডিসচার্জ ব্লকের পরিমাণটা অনেক বেশি, কাজটা অনেক বেশি, ভেতরটা একদম ঠাসাভাবে কাজ যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 11 11 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 8650, 11 নম্বর, নাম্বার 11, 8650, নাম্বার 11, 8650 উইথ ব্লাউজ, 11 নম্বর শাড়ি, 8650। 11-র পরে যাবো 12 নম্বর, নাম্বার 12, 12 নম্বর শাড়ি। এই যে শাড়িগুলো দেখাচ্ছি, আমি একটা কথা বলি, এগুলোতে সিল্ক মার্কটা একটু দেখিয়ে দিই, এগুলো তসর শাড়ি দেখাচ্ছি এবং তসরের মধ্যে টাই অ্যান্ড ডাই রয়েছে, কালার ডিসচার্জ রয়েছে এবং তারপরে আউটলাইন কাঁথা রয়েছে, মানে তিনটে ইউনিটের কাজ কিন্তু একসাথে আমরা দেখাচ্ছি। এটা দেখাচ্ছি 12 নম্বর শাড়ি, 8550, নাম্বার 12, 12 নম্বর, কাজটা ভীষণ সুন্দর, 12 নম্বর শাড়ি, 8550, 8550, নাম্বার 12 উইথ ব্লাউজ পিস। কাঁথা গুজরাটি, এগুলো আমাদের সম্পদ, আমাদের সংরক্ষণ করতে হবে, যার ওয়ার্ড্রপে কাঁথার সংখ্যা কম একটু বাড়াতে হবে। আপনি যদি ভালোবাসেন তবেই নেবেন, অবশ্যই আমি জোর করছি না, যিনি অনেকেই আছেন আবার কাঁথার কাজ পছন্দ করেন না, আমি জানি না কেন করেন না, কিন্তু এই কাজগুলো ভীষণ সমৃদ্ধ করে আমার রুচিকে, আমার ওয়ার্ড্রপকে, আমার উপস্থিতিকে। তো যাদের পছন্দ তারা অবভিয়াসলি নিন, আমার মতো যদি পাগল থাকেন একের বেশি কাঁথা, অনেকে আছেন, আমার এক দিদি আছেন নাম বলা বারণ, তার আমার থেকে অনেক অনেক বেশি সংখ্যায় কাঁথা আছে, 50 পার হয়ে গেছে তার সংখ্যাটা। এই সাইডে একটু চট করে চলে আসি, এটা হ্যান্ড পেইন্টিং হয়েছে, তাকে ধরে কাঁথা হয়েছে, আর ভেতরটা দেখুন কি সুন্দরভাবে গেছে, এই কাজটা খুব স্মার্ট কাজ হয়েছে, এটা কিন্তু কালার ডিসচার্জ হয়েছিল, সেটাকে ধরে পুরো কাঁথা করার আঁচল পারে কিন্তু হ্যান্ড পেইন্টিং গেছে। এটা হচ্ছে 13 নম্বর শাড়ি, 8650, নাম্বার 13, সি গ্রিনের সঙ্গে ব্লু, নাম্বার 13, 13 নম্বর, 8650। 14 নম্বর শাড়িতে যাব, নাম্বার 14, এটা হচ্ছে 14 নম্বর, তসরটাকে মাস্টার ডিয়েলো ডাই করা হয়েছে। এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, প্রজাপতি ফুল নকশা দেখুন, এটা কিন্তু হ্যান্ড পেইন্টিং, পুরো পেন্টিংটা ধরে কাঁথাটা হয়েছে, হ্যান্ড পেন্টিংটা ধরে পুরো কাঁথাটা হয়েছে, পারে যাচ্ছে এভাবে টেম্পলটা, ভীষণ 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 সুন্দর, দারুণ শাড়িটা। এবং এটার প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 14 নম্বর শাড়ি, নাম্বার 14, 8650, 8650, 14 নম্বর শাড়ি, এই হচ্ছে ব্লাউজ পিস, 8650, নাম্বার 14, তার উপরে 10% ডিসকাউন্ট। এবারে আসবো নাম্বার 15, 15 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 15, 15 নম্বর, তসরে ট্রেডিশনাল কাঁথা। এই সমস্ত শাড়ি শুধু মা কেন, মা মেয়ে শাশুড়ি বৌমার সবার সম্পদ, কাজ দেখুন একদম, এগুলো কিন্তু একদম বোলপুরের একেবারে নিজস্ব ঘরানার কাজ, দুটো জায়গার কাজের একটু ফারাক তো থাকে, এটা হচ্ছে একদম ওই আতুর ঘরের কাজ, কাঁথার আতুর ঘরের কাজ, কাজ দেখুন ছোট ছোট টেম্পল কত নিখুঁত। এই হচ্ছে শাড়িটা, আর পাটলি পাল্লু কুচি আঁচলের শাড়ি, কুচিটা আসছে হচ্ছে এইভাবে অল ওভার, একটু ছেড়ে দেখায় কুচিটা, হ্যাঁ একটু এদিকে এদিক করে ধরে, এই যে নিচটা উপর নিচ, আমি যেরকম ধরেছি এরকম উপর নিচ, এই যে এই জায়গাটা ধরতে বলছি, এতটা কাজ রয়েছে কুচিটাতে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখালাম 15 নম্বর শাড়ি, 9000, তসর বাই তসর, এটা নাম্বার 15, 15 নম্বর শাড়ি, 9000, 9000 মানে 900 টাকা অফ হয়ে যাচ্ছে,
8,100 পেয়ে যাচ্ছেন শাড়িটা। এটা হচ্ছে তসর, এবং তসরটা না কেটে তসর, মানে গাছের সঙ্গে কেটে তসরের বুনুই, তাতে গুজরাটির কাজ। শাড়িটা অসম্ভব, দুটো গ্রিনের স্টোনের সুতোর ব্যবহার হয়েছে, আর শাড়িটা হয়েছে একটা পিঙ্ক ডাইয়ে। এখানে কেটে সুতো রয়েছে, এখানে কেটে তসর রয়েছে, এখানে গাছি তসর রয়েছে। কেটে তসরটাকে আউটলাইন গুড়িরান করা হয়েছে, আর গাছি তসরের উপরে কিন্তু গুজরাটির কাজটা গেছে অল্টারনেট গ্রিনে। প্রচুর কাজ আছে, কিন্তু ছড়ানো কাজ। যারা একটু স্লিক কাজ পছন্দ করেন গুজরাটি, আমি জানি ডেফিনেটলি তাদের শাড়িটা পছন্দ হবে। 16 নম্বর শাড়ি, নাম্বার 16, 9,000, 9,000, 16 নম্বর। আর ব্লাউজটা অল ওভার, যে একটা উইভিংয়ের একটা স্ট্রাইপ ছিল কেটে, সেটাকে ধরে পুরো সব ব্লাউজটার মধ্যে কিন্তু গুড়ি রান গেছে, আর সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক। এটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক, আমি রিপিট ব্যাক সাইড অফ দ্য শাড়ি আমি আপনাদেরকে শো করাচ্ছি এখানটা। এটা হচ্ছে নাম্বার 16, 9,000, 9,000, 16 নম্বর। 17 নম্বর শাড়ি যেটা দেখাচ্ছি, এটা ব্যাঙ্গালোর সিল্ক, এবং খুব ফাইন কোয়ালিটির ব্যাঙ্গালোর সিল্কের উপরে কিন্তু রয়েছে হচ্ছে গুজরাটি। এটা বিয়ের কেনাকাটাতে জায়গা করবে। দুটো সুতো কালার রয়েছে, একটা তসর একটা সাদা সুতো, উইদাউট মিরর, এবং ঠাসা কাজ, আঁচল পাড়ের নকশা, ট্রেডিশনাল ডিজাইনে। 9,250, 9,250 নাম্বার হচ্ছে এটা। 17 নম্বর শাড়ি দেখালাম, 9,250 নাম্বার হচ্ছে এটা, 17 নম্বর দেখিয়ে দিলাম উইথ ব্লাউজ, 9,250 নাম্বার, 18 নম্বর। এবারে আসছি, এটা হচ্ছে নাম্বার 18 নম্বর, এটাও 9,250 আঁচল বডি। 18 নম্বর শাড়ি নাম্বার 18, 9,250 একদম বরফি বুটি, দেখুন টানা বুটি, পাড়ের মধ্যে একটা লেহেরের নকশা। এটা হচ্ছে নাম্বার 18, 9,250, তারপরে 10% মানে 925 টাকা অফ, প্রায় 1,000 টাকার কাছাকাছি অফ। এবারে আসছি নাম্বার 19, এটা মেরুনের উপরে যাচ্ছে। এগুলো আমরা গুজরাটি ওয়ার্ক দেখাচ্ছি, কিন্তু এই কাজগুলো আমাদের বাংলার। গুজরাটি বলি কেন, এইরকম দেখবে গুজরাটে একটা মেশিনের কাজ, ছির কাজ পড়ে, মেশিনারির কাজ পড়ে, সেরকম মতোই দেখতে হয়, কিন্তু এটা আমাদের এখানে হাতের কাজ, এটা একমাত্র এটা বাংলাতেই হয়। এটা বাংলা স্পেশাল গুজরাটি বলা যেতে পারে। দুটো করে বুটিকে টানা হয়েছে অ্যাঙ্গুলার করে, দুটো কালারের সুতোর ব্যবহার আছে। একটা প্লাস পয়েন্ট, অনেকেই মিরর ছাড়া গুজরাটি চান, তারা এই শাড়িটার দিকে নজর দিতেই পারেন, এইগুলোর দিকে। এটা নাম্বার 19, 19 নম্বর শাড়ি, 9,250 উইথ ব্লাউজ, গার্নেট কালারে দেখালাম। এবারে আসবো 20 নম্বর শাড়ি, নাম্বার 20, পান্না সবুজ, 20 নম্বর। প্রত্যেকটা গুজরাটির নকশা কিন্তু বদলে বদলে যাচ্ছে। আঁচলে দেখুন বক্স হয়েছে, কোলাজ বক্স ওয়াইডলি, দুটো কালার দিয়ে দেখুন কী সুন্দর বক্স বক্স করে ডিজাইনটা করা হয়েছে, কোলাজ এফেক্টে করা হয়েছে। আর গায়ের উপরে একটু লেহের গেছে এঙ্কলাইন করে, বর্ডারটা যাচ্ছে 4-5 লাইনে বর্ডার যাচ্ছে, এইভাবে পুরো শাড়িটা গেছে। প্রাইস হচ্ছে 9,250 নাম্বার 20, 20 নম্বর শাড়ি, 9,250 উইথ ব্লাউজ। আমার কাঙ্ক্ষিত শাড়িটা আসছে ধীরে ধীরে। এবার আসছে 21 নম্বর, এর পরের শাড়িটা হচ্ছে আমার পছন্দের শাড়ি, দেখাবো আপনাদের। এটা 22 নম্বর, 22 নম্বর শাড়ি। এর মধ্যেও দেখুন দুটো কালারের সুতো, তসর এবং অফ হোয়াইট, তাকে দিয়ে এরমভাবে অল্টারনেট করে মানে জেস্চার পশ্চার চেঞ্জ করা হয়েছে, কোনোটা রেক্টাঙ্গেল কোনোটা স্কোয়ার, এইভাবে করা হয়েছে। আর বুটিটা খুব সুন্দর বুটি গেছে, টানা বুটি, কাজটা কিন্তু প্রচুর আছে, ছড়ানো আছে কিন্তু কাজটা প্রচুর আছে। 9,250 মজেন্টা টোনের উপরে যাচ্ছে, বা জাম কালার বললে বেটার হবে। নাম্বার হচ্ছে 20, এটা দেখাচ্ছি 21, 21 নম্বর দেখিয়ে দিলাম, 9,250, 9,250 21 নম্বর শাড়ি। এবারে আমি আমার পছন্দের শাড়িটা দেখাবো, 22 নম্বর। আমরা কাঁথা দেখি তসরে সেলফ সুতোয়, এটা গুজরাটি, এটা এক্সক্লুসিভ শাড়ি, একজনই পাবেন, একটা একটাই শাড়ি, মানে তসরের উপরে সাদা সুতোর গুজরাটি। এই শাড়িটা আমার ব্যাপক পছন্দ হয়েছে, ওয়াও, কিছুই নয়। ধরুন আমাদের বয়সী বা আমাদের থেকে আমাদের পরের জেনারেশন, মানে যারা এখন ছোট রয়েছে বা কলেজ পড়ছে, নতুন বিয়ে হয়েছে, তারা একটা মেরুন কালারের রসিল্কের, পিওর রসিল্কের ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরবেন। আর যারা আমাদের মায়েরা রয়েছেন, তারা এই শাড়িটা নিজের ব্লাউজ দিয়ে পরবেন। আমরা যদি নিই, ব্লাউজ পিসটা রেখে দেবো, পরে বানাবো, এখন এরকম একটা ডিজাইনার ব্লাউজ দিয়ে পরবো। এই শাড়িটা ড্যাম স্মার্ট শাড়ি, 22 নম্বর শাড়ি, 9,500, 9,500, তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট, নাম্বার 22, 23। এবার এটা আসছি কেটে তসরে, এটা কেটে তসরের মধ্যে পেন্টিংয়ের সঙ্গে কাঁথা, একদম কেটে তসর, বুনুইটাই হয়ে গেছে গাছের সঙ্গে কেটে, আর তার মধ্যে পেন্টিংয়ের সঙ্গে কাঁথা।
এইভাবে প্যানেল করে করে যাচ্ছে শাড়িটা। এটা 23 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 9550, নাম্বার 23। এই হচ্ছে ব্লাউজটা 9550। 23-র পরে চলে যাব 24, 24 নম্বর। এটাও কেটে তসর, এটাও কেটে তসরের সঙ্গে, মানে গাছি তসর আর কেটে তসরের বুনুই, প্যানেল করে করে, তাতে পেন্টিংয়ের সঙ্গে কাঁথা হয়েছে, প্রচুর পেন্টিং প্রচুর কাঁথা। এই হচ্ছে 24 নম্বর শাড়ি 24, প্রাইস হচ্ছে 9550 উইথ ব্লাউজ পিস। এবারে আসবো 25। আমার আজকের এপিসোডের বেশ কয়েকটা শাড়ি পছন্দ হচ্ছে, তার মধ্যে আরও কয়েকটা আসছে অন দ্য ওয়ে, আমি দেখতে পাচ্ছি তাদের। এটাও হচ্ছে মায়েদের জন্য, ভাবতে পারেন পেন্টিংয়ের সঙ্গে কাঁথা, এবং আপনারা নিজেদের জন্য নিয়ে রাখুন, পুরো হ্যান্ড পেন্টিং আঁচল এবং নিচের দিকের পার, মানে স্কার্ট বর্ডার ধরে কাজটা হয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 25 নম্বর শাড়ি, 10,050, 10,050 টাকা দাম, 10,050। এই শাড়িতে ডিসকাউন্ট কত পাচ্ছেন? 1,050 টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, 1,005 টাকা, মার্জনা করবেন, 1,005 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। ওটা গেল 25। এবার আসছি 26। এটা না মাল্টি কালার বক্স করা হয়েছে, এটা কিন্তু হ্যান্ড পেন্টিংয়েই হয়েছে, নকশি হয়েছে এই শাড়িতে, কাজটা হয়েছে নকশি, এবং এই জায়গাটা, এগুলো সব সিল্ক থ্রেড দিয়ে কাজ হয়েছে, এই জায়গাটাকে পৌঁছাতে হবে আমার। হ্যাঁ, এই পুরো শাড়িটা কিন্তু নকশি, মানে আঁচলে পারে আপারিয়োগ ধরে পুরো নকশির কাজ হয়েছে। এই হচ্ছে শাড়িটার কুঁচিটা কিন্তু অল ওভার, মানে কুঁচিটা পাটলি পাল্লু অনেকটা কাজ। এটা হচ্ছে আজকের এপিসোডের 26 নম্বর শাড়ি, 1,050, 10,050, 10,050, 10,050, 1,005 টাকা ডিসকাউন্ট হবে। নাম্বার দেখালাম 26, 27। এই শাড়িটা আমার নিজের খুব পছন্দ, ডার্ক পিচ বা পিচ রেডের মধ্যে ব্ল্যাক সুতো দিয়ে ওরলির কাজ, ওয়াও! এটা একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরলে এটা তসরে কিন্তু দুর্দান্ত লাগবে, দুর্দান্ত লাগবে। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে ফোক শাড়ি, এবং এটা হচ্ছে 27, প্রাইস হচ্ছে 11,000, 11,027। তার উপরেও 10% ডিসকাউন্ট, 27-এর পরে যাব 28, 28 নম্বর শাড়ি। এটা না একটা লাইট ফিরোজা, তার মধ্যে স্কাই কালারের সুতোর ব্যবহার, মানে টোন অন টোন এফেক্টে ওরলিটাকে করা হয়েছে। এটা হচ্ছে 28, প্রাইস হচ্ছে 11,000, 11,000। 28 নম্বর শাড়ি দেখালাম 11,000, অর্থাৎ 1,100 টাকার ডিসকাউন্ট হয়ে যাবে। 29 নম্বর, এটা ব্যাঙ্গালোর সিল্ক, কোয়ালিটি ভীষণ ভালো, তার মধ্যে কাঁথার কাজটা দেখুন, মানে বক উড়ছে বসছে ভাসছে জলের আবহ, এবং পাটটা গেছে পেজলিতে। এটা হচ্ছে 29 নম্বর, 11,550। এটা একটু পার্পলিশ ব্লু, 11,550, 1,155 টাকা হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন হিসেব মতো। এর পরে চলে যাব হচ্ছে 30 নম্বর, এটা তসর, এটাতেও নকশি হ্যান্ড পেন্টিং, আর এটা না স্কার্ট বর্ডারে যাবে, মানে এল শেপে যাবে, এখানটা ব্রাশিং হয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখালাম 30 নম্বর শাড়ি, 11,050, 11,050, এটা হচ্ছে 30। এবারে আসবো 31, এটা হ্যান্ড পেন্টিং, এটাও ওই উপর নিচে পাট, কিন্তু উপর দিকে শুধু পাতা ফুলের একটা লতানে পাট যাবে, নিচের দিকে দেখুন ফিশবোর্ডের সঙ্গে পাখি। এটা হচ্ছে 31, এটা 31, 31 নম্বর শাড়ি দেখালাম 11,050, 31 নম্বর, 11,050। এর পরের শাড়িটা হচ্ছে, একে টেনে দিতে হবে, তার টাইম নেই তো, 32 নম্বর, এটাও হ্যান্ড পেন্টিং, ব্লু আর গ্রেতে ডাই হয়েছে শাড়িটা, মাঝখানে ভার্জিন টোনটাও ছিল কিন্তু পুরোটাই কাঁথাতে এভাবে রাখা হয়েছে। এটা হচ্ছে 32 নম্বর, এটাও 11,050, 11,050, নাম্বার 32 উইথ ব্লাউজ, ব্লাউজটা ব্লুতে। 33 আর 34 আমার খুব পছন্দের শাড়ি, দুটো আমি দেখাবোই দেখাবো। এটাও তসর, এটা ব্লুয়ের মধ্যে না একটা রামা আর সিগ্রিন মেলানো কালার, তুঁতে আর রামা মেলানো কালার দিয়ে কাজটা হয়েছে, ওরলি ফোক, অসম্ভব স্মার্ট শাড়ি, তসরটা ইয়েলো ডাই হয়েছে, শাড়িটা ভীষণ স্মার্ট, 12,550, লেমন ইয়েলোর উপরে যাচ্ছে। এটা হচ্ছে 12,550, নাম্বার 33, 33 নম্বর, 34 নম্বর, নাম্বার 34। এটা পিচ রেড, ডার্ক পিচ রেড, মানে রেডেরই বলতে পারি টোন, বা টমেটো রেড বলবো, তাতে বেবি পিঙ্ক কালারের সুতো দিয়ে কিন্তু এই পাখির নকশাটা হয়েছে। এটা হচ্ছে 34, 12,550, কর্নার টু কর্নার করে গেছে কিন্তু ভেতরে অসংখ্য বুটি, দেখুন গ্যাপ নেই, যখন যেখানে পড়বেন ভিজিবল সব জায়গাটা। এটা হচ্ছে 34,
12,550 34 নম্বর 5,550 তার উপরে 10% ডিসকাউন্ট। এবারে আসছি আজকের এপিসোডের লাস্ট শাড়ি 35 নম্বর শাড়ি। আপনারা আবরণের অনুষ্ঠান দেখবেন শাড়ি বাদ দিয়ে পালাজো কুর্তি লেহেঙ্গা গাউন সব, মহিলাদের জন্য রেডি ব্লাউজ এবং পুরুষদের পাঞ্জাবি ব্লেজার শেরওয়ানি কুর্তি, তারপরে আপনারা জহর কোট সব কিছু পেয়ে যাবেন এক ছাদের তলায়। চলে আসুন, হোলসেলাররা যোগাযোগ করুন। আমি এর পাড়ের নকশা দেখাবো আর গায়ের উপরে না দুটো ডিজাইনকে দিয়ে একটা শাড়ি করা হয়েছে, ব্ল্যাক আর পিঙ্ক সুতোর ব্যবহার হয়েছে, প্যানেল করে করে যাচ্ছে। 35 দেখালাম, 35 নম্বর 12,550 12,550 উইথ ব্লাউজ পিস 35। যাদের যাদের পছন্দ হলো বুকিং করতে থাকুন, 10% ডিসকাউন্ট 31 আগস্ট পর্যন্ত পাবেন। আজকে হাতে সময় নেই, বিদায় নেব আপনাদের কাছ থেকে, আবার দেখা হচ্ছে, নমস্কার। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অফার, আবরণে প্রতিটি কেনাকাটার উপর রয়েছে 10% বিশেষ ছাড়। অফার চলবে 31 আগস্ট পর্যন্ত, শীঘ্রই লগ অন করুন আমাদের ওয়েবসাইটে www.aboronexclusive.com অথবা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন।